হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ 19শে আগস্ট সোমবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেনাপোলে স্থলবন্দরের সর্বশেষ পরিস্থিতির চিত্র। বন্ধুরা, গত 3 থেকে 4 দিন যাবৎ আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানাচ্ছি যে মেনাপোল হয়ে কিন্তু এখন সকল বিশাল যাত্রীগণ নির্বিঘ্নে নিরবিচ্ছিন্নভাবে ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করতে পারছেন, সকল বিশাল যাত্রীগণ। তবুও গত কয়েকদিন যাবৎ আপনাদের কাছ থেকে প্রচুর প্রশ্ন এবং কমেন্টস পেয়েছি, জানতে চেয়েছেন আপনারা, দাদারা আপনি একটু সঠিকভাবে বলুন। অনেকে বলছে যে ট্যুরিস্ট ভিসায় পার হওয়া যাচ্ছে না, আপনি বলছেন যাচ্ছে। তো সেই সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কিন্তু প্রতিদিন প্রমাণসহ আপডেট দিচ্ছি, তারপরও আপনারা খোঁজখবর নিয়ে পার হবেন। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নির্বিঘ্নে নিরবিচ্ছিন্নভাবে এই মুহূর্তে সকল ভিসার যাত্রীগণ বেনাপোল হয়ে ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করতে পারবেন। শুধুমাত্র বেনাপোল নয়, গতকাল দুপুরের পর থেকে অন্যান্য সকল স্থলবন্দর দিয়ে কিন্তু স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে ট্যুরিস্ট ভিসাসহ সকল ভিসায় যাত্রী বরাবর। তাই অবশ্যই সেই সব আপনি যে বর্ডার দিয়ে যাবেন সেই সব বর্ডারে একটু খোঁজখবর নেবেন। তারপর খোঁজখবর নিয়ে আশা করা যাচ্ছে আজ থেকে পূর্ণরূপে সকল বর্ডার ব্যবহার করে আপনারা ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করতে পারবেন যে কোনো ভিসায়। বন্ধুরা, আপনারা যে প্রশ্ন করেছেন, সঠিক উত্তর জানতে চেয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা অবান্তর প্রশ্ন করবেন না, এখন কিন্তু নিরবিচ্ছিন্নভাবে সকল বিষয় যাত্রীগণ পারাপার করতে পারছেন। পাশাপাশি বন্ধুরা, আজও কিন্তু মানি এক্সচেঞ্জের সর্বোচ্চ সেই 71 রুপির মধ্যে সীমাবদ্ধ রয়েছে, ডলার এক্সচেঞ্জ রেটটি অ্যাভারেজ 86-87 মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলে যাত্রী সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে অনেকটা কমে গেছে বেনাপোল স্থলবন্দরে। অর্থাৎ এর প্রধান এবং মূল কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়াতে একটা অপ্রীতিকর পরিস্থিতি বিদ্যমান রয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে অনেক বাংলাদেশি যাত্রীগণ কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া ভ্রমণ করছেন না। তাই এই বিষয়টি বিবেচনা করে আপনারাও এই মুহূর্তে সকল বিষয়টা বিবেচনা রেখে তবে ইন্ডিয়া ভ্রমণ করবেন। বন্ধুরা, এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।